আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি। আজকে আমি একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আজকের ডেজার্টটা যেহেতু এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে আজকে ডেজার্টটা তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা বানানো একদম ইজি আর খেতে অসম্ভব টেস্টি। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এটার জন্য শুরুতেই আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিড়া। চিড়াটাকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ বাজারে যে চিড়াটা থাকে সেটার ভিতরে কিন্তু অনেক বেশি ডাস্ট থাকে বা ময়লা থাকে। আমি এটাকে চেলে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে অনেকবার ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না ময়লা পানিটা একদমই স্বচ্ছ একটা পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষলে কষলে ধুয়ে নেব। যেহেতু আমি এটাকে চেলে নিয়েছি, তাই দেখেন চিড়াটা একদমই সুন্দর ছিল। আমি এখানে এই চিড়াটাকে পুরোপুরি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় এই চিড়াটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে চিড়াটা আরও একটু নরম হয়। এখানে আমি 1 লিটার দুধকে একটু জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এই দুধটাকে চুলার উপরে রেখে একদম অর্ধেকটা করে নেব, মানে 1/2 লিটার করে নেব। আপনারা যারা এই দুধটাকে এত বেশি কমাতে না চান, তারা এখানে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে এই কাজটা করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে বা অন্য কিছু দিতে হবে। এখানে আমি যেহেতু এখানে গুঁড়ো দুধটা ইউজ করব না, তাই আমি 1 লিটার দুধকে কমিয়ে অর্ধেকটা করে নেব, মানে 1/2 লিটার করে নেব। এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে, একটা ক্রিমি ভাব চলে আসবে, আর এই দুধটা এই ঠান্ডাইটা বা এই ডেজার্টটা বানাতে অনেক বেশি বানালে পরে অনেক বেশি টেস্টি হবে। চুলার উপর রেখে অনবরত নেড়ে নেড়ে এই কাজটা করতে হবে। কোনো অবস্থাতেই এটাকে অতিরিক্ত জাল দিয়ে তারপরে নিচে একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এই আমাদের ডেজার্টটা একদমই বাজে হয়ে যাবে, মানে গন্ধ হয়ে যাবে। এখানে অর্ধেকটা যখন হয়ে গেছে, তখন আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা যদি না চান দিতে, সেক্ষেত্রে চিনি দিতে পারবেন, তবে এটার যে আসল টেস্ট সেটা আর পাওয়া যাবে না। এবার কনডেন্স মিল্কটা যখন গলে যাবে, তখন মিশে যাবে, তখন আমরা এটাকে ঠান্ডা হতে রেখে দেব। আর এদিকে চলে আসছি, আমি চিড়াটা একদমই সেট হয়ে গেছে, মানে একেবারেই দেখেন এবার আর ভেজা ভেজা নেই, একদম শুকনো হয়ে গেছে, মানে পানিটা একদমই শুষে নিয়ে গেছে আর অনেকটাই ফুলে উঠেছে। একটু খেয়াল করলেই বোঝা যাবে যে একেবারেই ঝরঝরো হয়ে গেছে। এবার আগে থেকে যে দুধটাকে আমরা রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, সেটা দিয়ে দিলাম। একটু খেয়াল করলে দেখবেন একদম এটা ক্রিমি ভাব চলে আসছে। এবার দুধের সাথে আমরা চিড়াটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব আসল যে ইনগ্রেডিয়েন্টস আম। আম দিয়ে দেব। আমটাকে এখানে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে নিয়েছি। এবার আমরা এই আমটাকেও মিশিয়ে নেব। এখানে আমের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে আমের ডেজার্ট বানাবো, তাই আমের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আমি এখানে 4টা আম কেটে নিয়েছি। আর এখানে আমি 1টা কলা দিয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না, তবে এই কলাটার জন্য ডেজার্টটা আরও বেশি টেস্টি হবে। এবার একটু মিশিয়ে নিচ্ছি কলাটাকেও, এই সবগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। এটাকে আমি একটু সময় ভিজিয়ে তারপর কুচি করে নিয়েছি, এতে করে একটু নরম হবে, আবার খুব সহজেই এটা ছিলে যাবে, ছিলতে পারা যাবে আর কি, খোসাটা ছাড়ানো যাবে। এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি। এই বাদামের জন্য আরও বেশি টেস্টি হবে, যেহেতু হেলদি একটা রেসিপি অনেক বেশি। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে, কারণ যেহেতু অনেক বেশি গরম এই সময়টা, আসলে ঠান্ডা কিছু হলে ভালোই লাগে। এবার আমরা সবগুলো মিশ্রণ একসঙ্গে এখানে ঢেলে দিলাম। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অসম্ভব টেস্টি ছিল, অসম্ভব টেস্টি। যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যায় আর চিড়াটা আমাদের হাতের নাগালে সবসময় থাকে, দুধ চিড়া, আমরা কিন্তু চাইলেই যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারি। উপর থেকে কিছুটা পরিমাণ
কাঠ বাদাম আর পেস্তা বাদাম আমি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারবেন। আর উপর থেকে কিছুটা আম, টুকরো করা আম, সেটাও দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। ব্যাস এবার আমি উপর থেকে একটু আইসক্রিম দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিবেন না চাইলে না দিবেন। এই আইসক্রিমটার জন্য এই ডেজার্টটা অনেক বেশি টেস্টি হবে। আপনারা যদি এটা একদমই না পছন্দ করেন তাহলে এটাকে স্কিপ করতে পারবেন, তবে একবার হলেও দিয়ে দেখতে পারেন যে এটা কেমন লাগে। আর যদি না চান তাহলে একদমই বাদ দিতে পারবেন। ঠিক এরকম আমার মতো উপরে পেস্তা বাদাম, কাঠবাদাম আর আমটাকে ছড়িয়ে দিয়ে তারপরে পরিবেশন করে নিলেই হবে, যদি আইসক্রিমটা পছন্দ না করেন। আর যদি যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা দিতে ভুলে যাবেন না, তাহলে দেখবেন যে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর খেতে টেস্টটা বেড়ে গেলে তাহলেই আসলে সবাই পছন্দ করবে। যাই হোক, এখানে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, মানে অনেক বেশি কালারফুল, অনেক বেশি সুন্দর লাগছে। এই ডেজার্টটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগবে। গরম, প্রচুর গরম বাইরে, আর এখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলেই ভালো, মন শরীর সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে এটা খেলে। আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।